ফাঁস মাস মসজিদের বেতন ভাই, সভাপতি সাহেব কই কি আপনি বলে ফাঁস মাস মসজিদের বেতন দেন না, ক আর এক পয়সাও দিতাম না, কি লিগা ক আপনারা মসজিদের মধ্যে খাদেম রাখছেন, একজন বেদব তে আমগুলো দেখলে সালামাল কি দেয় না, ও মা কোন মসজিদের খাদেম, কোন খাদেমে কোন দিন সালামাল কি দিছে না, এদের লেগে হে ফাঁস মাসের বেতন মসজিদের বন্ধ করে বই দিছে, এরুমা সিটার বাথার মুসলমান বাংলাদেশ কথা জোরে বলেন আছে না নাই, মসজিদের ফাঁসে চায়ের দোকান আসেনি কথা কোন আসেনি, 12 জন মানুষ বই বিয়া চা খায়, এক হুজুর ভাইছে বুতে এ হে টুপি মাথার দিয়া এ 12 জনের লগে ভাল্লা দিয়া চা খাইতে বসছে, এর মধ্যেই মসজিদে দিছে আজান, আজানটা দিতে না দিতে 12 জনে ফেসে ধরছে, এই হুজুর এই হুজুর কয় কি আপনি মরতেন না, হুজুর কে মুরমুদ মসজিদ না আজান দিয়ে লাইছে, আপনি দিন নামাজ তুইয়া চা খান, আপনার কি আল্লাহর ভয় নাই, একটা ভারী দিলে আপনার আড্ডি গুডি টানকু লইব, এত বড় সাহস কামনাকে ভারী কই কাম করে বরিশাল, বরিশাল মানে বেশি খারাপ, মসজিদ আজান হয়ে গেছে নামাজ তুইয়া চা খায় মা গো মা, তার 14 গোষ্ঠী চা খাইছে না, এই 14 জনে হেদায়ত করতেছে কারে, এরুমা হুজুর সোজা করেন না কিছু বাঙ্গাল বাংলাদেশে আসে না নাই, ওই কখন থেকে একটা বোখারি শরীফ আইন নাই না, হুজুর আমি বোখারি শরীফে পাইছি, আপনারা যেভাবে ইমামতি করেন যেভাবে দাঁড়ান আপনাকে দাঁড়ানি ঠিক না, এমনি হাগাইয়া 50 জনের জায়গা দখল করে দাঁড়াইলে এটা বোখারি শরীফে পাইছি, বেড়ায় 15 বছর বোখারি শরীফ করে কিছু বুঝলো না, আর তুমি ওই বাংলা বাজারের থেকে বাংলা বোখারি শরীফ আইন না হুজুর এমনি পানি খাওয়াই লাগতেছ, তাইলে এই ফেতনা বাংলাদেশে কথা জোরে বলেন আছে না না, আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও, জোরে বলেন আমিন, এখন এই 12 জনের সোজা করতেছে কারে, হুজুর রে হুজুর কামনের আমার লিয়া ফাড়াফাড়ি করেন না, সাহাটা শেষ করি আমি বালে ঘর ভর্তিকা, এই পর্যন্ত আমার তকবির উল্লাহ ছুটে নাই, ক না ছুটলে নাই, হের বড় আজানের ফলে চা খাওয়া ঠিক না, কেল ঠেললা হুজুরের উপরে, কেল ঠেললা হুজুরের উপরে, 14 বছর পরে এসে মাহফিল শুন তুই পিছনে বয়া, এর মধ্যে হুজুর কয় বাবারা ফাঁসক তো নামাজ ফরজ, এই ওয়াজটা ঠিক আছে নি, ঠিক আছে নি, বেড়া শক্তি লাল হয়ে গেছে, বেহিরে ডাক দিয়ে কো বেহাই আপনার লোক আত্মীয় তো হয়েছে মাত্র 15 দিন, কাহা এ হুজুরদার ভারি কো, কো হুজুরদার ভারি কুমিল্লা, হে কি কইতেছে ফাঁসক তো বলে ফরজ, বেহাই কো এটা ঠিকই কইছে কোরআনেও আছে জোরে কন হাদিসেও কো, একটা ডাইরেক্ট কোরআন হাদিসে আছে, কাহা কত আঙ্গ মেয়ে লোক দিন নামাজ পড়ে না, বেড়া কো মেয়ে লোক ফরক না ফরুক এটা বাড়ির ব্যাপার, আমনে ফরেননি কো আমনে আছেন খেল আমগরে লইয়া, আমরা বেড়া মানুষ ফললো আছি না ফললো আছি, নামাজ ফরজ এই নামাজ মেয়ে লোকে ফরে না, এরম মেয়ে লোক বাদ জায়গা দন ঠিক না, এই সব ওয়াজ নিয়ে ফালাইছে মেয়ে লোকের কান্দ, কথা জোরে কোন ঠিক নি, এই খাচ্ছতের বাঙালি আসেনি বাংলাদেশে, আপনি যত ওয়াজ নসিহত করবেন কিছু হুজুরের উপরে কিছু মেয়ে লোকের উপরে, হ্যাঁ নিজের লেগে কোনো ওয়াজ বাড়িতে নিতে একবারে রাজি নাই ওই কথা জোরে কোন ঠিক নেই।